সখরিয় ভাববাদী পুস্তক ১৪ অধ্যায় সদাপ্রভুর দিনের বর্ণনা। দেখো, সদাপ্রভুর একদিন আসিতেছে, সেই দিন তোমার মধ্যে তোমার সম্পত্তি লুট হইয়া বিভক্ত হইবে, কারণ আমি সমুদয় জাতিকে যুদ্ধার্থে জেরুসালেমের বিরুদ্ধে সংগ্রহ করিব, তাহাতে নগর শত্রু হস্তগত, সকল গৃহের দ্রব্য লুটিত ও স্ত্রী লোকেরা বলাৎকৃত হইবে, এবং নগরের অর্ধেক লোক নির্বাসনে যাইবে, আর অবশিষ্ট প্রজারা নগর হইতে উচ্ছিন্ন হইবে না। তখন সদাপ্রভু বাহির হইবেন, এবং সংগ্রামের দিনে যেমন যুদ্ধ করিয়াছিলেন তেমনি ওই জাতিগণের সহিত যুদ্ধ করিবেন, আর সেই দিন তাহার চরণ সেই জৈতুন পর্বতের উপরে দাঁড়াইবে, যাহা জেরুসালেমের সম্মুখে পূর্ব দিকে অবস্থিত। তাহাতে জৈতুন পর্বতের মধ্যদেশ পূর্ব দিকে ও পশ্চিম দিকে বিদীর্ণ হইয়া অতি বৃহৎ উপত্যকা হইয়া যাইবে। পর্বতের অর্ধেক উত্তর দিকে ও অর্ধেক দক্ষিণ দিকে সরিয়া যাইবে। তখন তাহারা আমার পর্বতগণের উপত্যকা দিয়া পলায়ন করিবে, কেননা পর্বতগণের সেই উপত্যকা আসল পর্যন্ত যাইবে। হ্যাঁ, তোমরা পলায়ন করিবে, যেমন যিহূদারাজ উশিয়ের সময় ভূমিকম্পের সম্মুখ হইতে পলায়ন করিয়াছিলে। আর আমার ঈশ্বর সদাপ্রভু আসিবেন, তোমার সঙ্গে পবিত্রগণ সকলেই আসিবেন, আর সেই দিন আলো হইবে না, জ্যোতির্গণ সংকুচিত হইবে, সে অদ্বিতীয় দিন হইবে। সদাপ্রভুই তাহার তত্ত্ব জানেন, তাহা দিবস হইবে না, রাত্রিও হইবে না, কিন্তু সন্ধ্যাকালে দীপ্তি হইবে। আর সেই দিন জেরুসালেম হইতে জীবন্ত জল নির্গত হইবে, তাহার অর্ধেক পূর্ব সমুদ্রের দিকে ও অর্ধেক পশ্চিম সমুদ্রের দিকে যাইবে, তাহা গ্রীষ্ম ও শীতকালে থাকিবে। আর সদাপ্রভু সমস্ত দেশের উপরে রাজা হইবেন, সেই দিন সদাপ্রভু অদ্বিতীয় হইবেন, এবং তাহার নামও অদ্বিতীয় হইবে। গেবা অবধি জেরুসালেমের দক্ষিণস্ত রিম্মৌন পর্যন্ত সমস্ত দেশ রূপান্তর প্রাপ্ত হইয়া আরাবা তলভূমির ন্যায় হইবে, এবং নগরটি উন্নত হইয়া আপন স্থানে বসতি বিশিষ্ট হইবে। বিন্যামিনের দ্বার অবধি প্রথম দ্বারের স্থান পর্যন্ত, কোণের দ্বার পর্যন্ত, এবং হননলের দুর্গ অবধি রাজার দ্রাক্ষাযন্ত্র পর্যন্ত সেই রূপ হইবে। আর লোকেরা তাহার মধ্যে বাস করিবে, আর কখনো অভিশাপ হইবে না, কিন্তু জেরুসালেম নির্ভয়ে বসতি করিবে। আর যে সকল জাতি জেরুসালেমের বিরুদ্ধে যুদ্ধযাত্রা করিবে, সদাপ্রভু এইরূপ আঘাতে তাহাদিগকে আহত করিবেন, চরণে ভর দিয়া দাঁড়াইবার সময় তাহাদের মাংস ক্ষয় পাইবে, কোটরে চক্ষু দুটি ক্ষয় পাইবে, ও মুখে জিহ্বা ক্ষয় পাইবে। আর সেই দিন
তাহাদের মধ্যে সদাপ্রভু হইতে মহাকোলাহল হইবে। তাহারা প্রত্যেকজন আপন আপন প্রতিবাসীর হস্ত ধরিবে এবং প্রত্যেকের হস্ত আপন আপন প্রতিবাসীর বিরুদ্ধে উত্তোলিত হইবে। যিহূদাও জেরুসালেমে যুদ্ধ করিবে এবং চারিদিকের সমস্ত জাতির ধন স্বর্ণ রৌপ ও বস্ত্র অতিশয় প্রচুর রূপে সঞ্চয় করা যাইবে। আর সেই সকল শিবিরে উপস্থিত অশ্ব অশ্বতর উষ্ট্র গর্ধক প্রভৃতি সকল পশুর প্রতি আঘাত ওই আঘাতের ন্যায় হইবে। আর জেরুসালেমের বিরুদ্ধে আগত সমস্ত জাতির মধ্যে তাহারা অবশিষ্ট থাকিবে। তাহারা বৎসর বৎসর বাহিনীগণের সদাপ্রভুর রাজার কাছে প্রণিপাত করিতে ও কুটিরোৎসব পালন করিতে আসিবে। আর পৃথিবীর গোষ্ঠী সকলের মধ্যে যাহারা বাহিনীগণের সদাপ্রভু রাজার কাছে প্রণিপাত করিতে জেরুসালেমে না আইসে তাহাদের উপরে বৃষ্টি হইবে না। মিশরের গোষ্ঠী যদি না আইসে উপস্থিত না হয় তবে তাহাদের উপরে বৃষ্টি হইবে না। যে সকল জাতি কুটিরোৎসব পালন করিতে না আসিবে তাহাদিগকে সদাপ্রভু যে আঘাতে আহত করিবেন সেই আঘাত উহাদের প্রতিও ঘটিবে। ইহা মিশরে দণ্ড হইবে। এবং যে সকল জাতি কুটিরোৎসব পালন করিতে না আসিবে তাহাদের সকলের সেই দণ্ড হইবে। সেই দিন সদাপ্রভুর উদ্দেশ্যে পবিত্র এই কথা অশ্বগণের ঘণ্টিকাতে থাকিবে এবং সদাপ্রভুর গৃহে স্থিত হাঁড়িগুলি যজ্ঞবেদীর সম্মুখস্থ পাত্র সকলের তুল্য হইবে। আর জেরুসালেমের ও যিহূদার সমস্ত হাঁড়ি বাহিনীগণের সদাপ্রভুর উদ্দেশ্যে পবিত্র হইবে এবং যাহারা বলিদান করে তাহারা সকলে আসিয়া তাহার মধ্যে কোন কোন হাঁড়ি লইয়া তাহাতে পাক করিবে। আর সেই দিন বাহিনীগণের সদাপ্রভুর গৃহে কোন কণানিও আর থাকিবে না।